হ্যালো বন্ধুরা, নমস্কার সকলকে। আজ এদিক সেদিক করতে করতে আবার পৌঁছে গেছি একটা সবুজে মোড়া প্রকৃতির মাঝে। আমি কথা বলছি জয়পুরের পার্শ্ববর্তী যে নার্সারি আছে তার। সেখানে চলে এসেছিলাম কিছু গাছ কিনতে, তো তোমাদেরকে সেখানকার বিভিন্ন গাছের ভ্যারাইটিস এবং পুরো এরিয়াটা ঘুরে দেখাবো, সঙ্গে থাকো। ক্যাকটাসের বিভিন্ন ধরনগুলো দেখানোর চেষ্টা করব। বিভিন্ন ধরনের ক্যাকটাস আছে, আপনারা যেমনটা চাইবেন। এরপর বর্ষাকালে সিজন আসছে, আরও স্টক হবে, আরও বিভিন্ন ধরনের ফল ফুল থেকে আরম্ভ করে ক্যাকটাস, যা চাইবেন যাবতীয় জিনিসের স্টক কিন্তু পেয়ে যাবেন আপনারা। তাই বর্ষার আগে আগে ঠিক চলে আসুন এবং নিয়ে যান আপনার পছন্দের গাছটি। জয়পুর মনফুল রিসোর্স থেকে আপনারা বিএড কলেজের দিকে সোজা এগিয়ে গেলেই এই লোকেশনটা পেয়ে যাবেন। যিনি আছেন, যিনি ব্যক্তি আছেন এখানে গাছ দেখানোর জন্য বা বিক্রি করার জন্য, তেনার ব্যবহারও খুব ভালো। প্রচুর বড় জায়গা, আপনারা সময় নিয়ে এসেন, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা গাছ কাছ থেকে দেখতে পাবেন, ঘুরতে পাবেন। আম থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের গাছের সমাহার কিন্তু আপনারা পেয়ে যাবেন। জামরুল বলুন, সবেদা বলুন, বিভিন্ন ধরনের ফল আপনারা পেয়ে যাবেন। তার স্টকও আছে, দেখতে পাচ্ছেন এখানে নারকেল গাছের স্টক প্রচুর 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 ধরনের স্টক আছে। এখানে আম গাছের স্টক, বিভিন্ন প্রজাতির আম গাছ, শুধু এক প্রজাতির নয়, বিভিন্ন প্রজাতির আম গাছের স্টক আপনারা পেয়ে যাবেন। প্রচুর বড় জায়গা, আমি বলবো এখানে এলে একটু সময় নিয়ে আসবেন, যাতে পুরো জায়গাটা ঘুরে দেখতে পারেন, কারণ এই সময়টাই হচ্ছে পারফেক্ট সময়। ঠিক বর্ষার আগে আগেটাই আপনি যদি গাছটা লাগিয়ে দেন, এই বর্ষার কালে জলেতে গাছটা তাজা হয়ে উঠবে এবং বাড়বে বেশি। তাই সময় নষ্ট না করেই চলে আসুন বর্ষা ঢোকার আগেই, এবং গাছ নিয়ে যেয়ে কিছুদিন জল দিয়ে তার পরিচর্যা করুন, দেখবেন তারপরে আর তাকে দেখতে হচ্ছে না। এখানে সব থেকে ভালো জবার কালেকশন, জবা ফুলের আপনি বিভিন্ন ধরন পেয়ে যাবেন। মিনিমাম ধরতে পারেন 10 রকমের জবার ভ্যারাইটিস পাবেন আপনারা। আমার তো সব থেকে এই ফার্মের জবার ভ্যারাইটিসটা সব থেকে ভালো লেগেছে। জবা ফুলটা এখানকার বিখ্যাত, আমি এত ভ্যারাইটিস কোনো ফার্মে দেখিনি বা কোনো নার্সারিতে দেখিনি। প্রচুর প্রচুর ধরনের জবার ভ্যারাইটিস আছে, আপনারা আসুন আপনার পছন্দ মতো গাছটা নিয়ে যান। আমরা সেই দিন এসেছিলাম কিছু কিছু গাছ নিয়ে নেওয়ার জন্য, চলছে দেখার, পছন্দ মতো চোখে ভালো লাগার মতো গাছটা বেছে আমরা নিয়ে যাব। সেই স্বাধীনতাটা আপনারা পাবেন এই নার্সারিতে। ফার্ম থেকে দক্ষিণ দিকে যত এগিয়ে যাবেন আপনারা ফলের গাছের ভ্যারাইটিস পাবেন, আর সামনের দিকটা ফুল বা ক্যাকটাস বা পাহাড়ি গাছের বিভিন্ন ধরন পাবেন। দক্ষিণ দিকে যত আসবেন তত ফল এবং বড় বড় যে গাছগুলো হয়, কৃষ্ণচূড়া রাধাচূড়া, বড় বড় ফুলের গাছ আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন লেবু গাছের কত রকমের ভ্যারাইটি, এক একটা নয়, বহু প্রোডাকশন, বহু প্রোডাকশন। আপনার ইচ্ছা মতো দেখে আপনি গাছ নিয়ে নিতে পারেন, এটা কোন গাছের ভ্যারাইটিস, বিলেতি কুল, প্রচুর বড় এলাকা।
গাছটা আমার কাছে এই গাছটা আমার কাছে একটু নতুনত্ব লেগেছে, কারণ আমরা সচরাচর সাদা কাঞ্চন ফুল দেখি। এই হলদে কাঞ্চন আমি প্রথমবার দেখলাম, খুব ভালো লাগছে, কিন্তু এর চারা এখনো তৈরি হয়নি। আমাকে বললো আর কিছুদিনের মধ্যে চারা তৈরি হবে, তখন পেয়ে যাবে। এখানে আপনি অ্যাডিনিয়াম পাবেন, এছাড়াও একটা গাছ আমরা দেখছি, এটা আমাদের বেশ নতুনত্ব লেগেছে, কামিনী গাছের বনসাই। আমরা টেবিলে বা জানালায় লাগিয়ে রাখতে পারেন, বসিয়ে রাখতে পারেন। এই গাছটা আমাদের খুব সুন্দর লেগেছে, এই গাছটা আমরা একটা নিয়েছি বাড়ির জন্য। খুব বনসাইয়ের মতন দেখতে, কিন্তু কামিনী গাছ। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে। ততদিন গাছ লাগান, গাছ লাগাতে সাহায্য করুন লোককে, কেননা গাছ ছাড়াই পরিবেশকে বাঁচানো সম্ভব। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, পরিবেশের সঙ্গে থাকুন, আর গাছ লাগিয়ে যান।